বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসে আমাদের বাংলাদেশের পরিবার কাঠামো সম্বন্ধে জেনেছি, চলো আমরা দেখে নেই আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণের ধারণা ও সামাজিকীকরণের উপাদান। সামাজিকীকরণ বলতে মূলত কি বোঝায় তোমরা কি জানো? আমরা যদি একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে জেনে নেই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখো, আমাদের যখন জন্ম হয় আমরা কিন্তু জন্মের পর প্রথমে আমাদের বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সংস্পর্শে আসি। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের পরিবারের সদস্যদের আচরণ থেকে আমরা প্রভাবিত হই এবং আমরা আচার আচরণগুলো শিখি। এরপর আমরা যখন পরিবার থেকে বাইরে বের হই, আমরা আমাদের পাড়া প্রতিবেশীদের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা দ্বারা আমরা প্রভাবিত হই এবং আমরা পরিবেশ ভেদে কিন্তু নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। তো এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি যেই সমাজে, সেই সমাজের কিছু প্রথা আছে, মূল্যবোধ আছে, নিয়ম নীতি আছে, যেগুলো সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং পরিবেশের সাথে আমরা খাপ খাইয়ে চলতে শিখি। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হচ্ছে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়া। তো সামাজিকীকরণ সম্বন্ধে তোমরা ধারণা পেয়ে গেলে এবং আমাদের এই সামাজিকীকরণের জন্য কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে যেগুলো সামাজিকীকরণে অবদান রাখে। তো আজকে মূলত আমরা এই সামাজিকীকরণ সম্বন্ধে জানবো এবং সামাজিকীকরণের উপাদান সম্বন্ধেও জেনে নিব। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমরা প্রথমে সামাজিকীকরণ ধারণা সম্পর্কে জানবো। যেমনটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে শিশু, যে প্রক্রিয়ায় শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই হচ্ছে সামাজিকীকরণ বলে। কেননা দেখো, আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি একটি সমাজে, এই সমাজের প্রতিটি মানুষের দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি এবং সমাজের যেই নিয়ম নীতিগুলো আছে, যে আচার ব্যবহারগুলো রয়েছে, সেগুলো আমরা আমাদের মধ্যে ধারণ করছি এবং পরিবেশ ভেদে আমরা নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। তো এই যে পুরো প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক মানুষে পরিণত হচ্ছি, এই প্রক্রিয়াকেই মূলত সামাজিকীকরণ বলে। তো এই দেখো, সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কেননা আমরা যখন জন্মগ্রহণ করি, এই জন্মগ্রহণ থেকে মৃত্যু অবধি কিন্তু আমাদের এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা চলতেই থাকে। এজন্য বলা হচ্ছে এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এরপর জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় হতে আরেক পর্যায়ে প্রবেশ করে, তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। দেখো, আমরা যখন একদম ছোট থাকি তখন আমরা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকি। তারপর যখন আমরা আস্তে আস্তে একটু বড় হই, আমরা স্কুলে যেতে শুরু করি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশগত বা পরিস্থিতির একটি পরিবর্তন হচ্ছে। প্রথমে আমরা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, এখন আমরা কিন্তু স্কুলেও যাচ্ছি। তো স্কুলেও কিন্তু আমরা অনেক মানুষের সাথে একসাথে পড়াশোনা করছি। তো এই যে পরিবেশগত পরিবর্তন, এই পরিবর্তনের সাথে কিন্তু আমাদেরকে খাপ খাইয়ে চলতে হচ্ছে। তো এটি এখানে বলা হচ্ছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি এক পর্যায় হতে আরেক পর্যায়ে যখন প্রবেশ করে, তখন তাকে নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয় এবং নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার এই প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে তোমরা বুঝতে পারলে যে সামাজিকীকরণ কি। এটি হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, যে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সামাজিক জীবে পরিণত হয়। এরপরে আমরা সামাজিকীকরণের উপাদান সম্বন্ধে জানবো। আচ্ছা দেখো, তোমরা যখন স্কুলে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু অনেক সহপাঠী বন্ধুরা রয়েছে। তো তোমাদের যারা সহপাঠী বন্ধু, তাদের আচার আচরণ দ্বারা কিন্তু তুমি প্রভাবিত হও। ঠিক তেমনি ভাবে তোমার আচার ব্যবহারও কিন্তু অন্যদেরকে প্রভাবিত করে। তো এই আচরণগত, এই পারস্পরিক প্রভাবের প্রক্রিয়াকেই কিন্তু মিথস্ক্রিয়া বলে এবং মানুষের সমাজ জীবনের মূল বিষয় হলো এই মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন। অর্থাৎ ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমেই ঘটে থাকে। তাই দেখা যাচ্ছে যে মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশের জন্য এই তিনটি উপাদানের কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তো আমরা এখন এই সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক
মূল্যবোধ এই তিনটি উপাদান কিভাবে সামাজিকীকরণে প্রভাব বিস্তার করছে সেটা সম্বন্ধে জেনে নিব। প্রথমে আমরা সামাজিক পরিবেশ সম্বন্ধে জানব। তো সামাজিক পরিবেশ বলতে মূলত বোঝায় যে যে বিশেষ সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বাস করে তাকেই হচ্ছে সামাজিক পরিবেশ বলে। আমরা যারা সমাজে বসবাস করছি আমাদের কিন্তু একটি সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থার মধ্যেই আমরা বসবাস করছি। তো এই সমাজ ব্যবস্থাটাই হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, এবং আমাদের অর্থনৈতিক, মানসিক ও নৈতিক জীবনের উপর এই সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। কেননা সামাজিক পরিবেশের মধ্যে রয়েছে প্রচলিত রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান, বিধি ব্যবস্থা, সকল প্রকার প্রবণতা, সমস্যা, সব কিছুই আমাদের এই সামাজিক পরিবেশেরই অংশ। আবার অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ নিয়ে আমাদের এই সামাজিক পরিবেশটা গঠিত হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে সামাজিক পরিবেশের আবার কিছু অংশ রয়েছে, যেমন অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত পরিবেশ, এই সবগুলো অংশ বা বিষয় মিলেই আমাদের সামাজিক পরিবেশটা গঠিত হয়। তো অর্থনৈতিক পরিবেশ কিন্তু সামাজিক পরিবেশের একটি অংশ, এবং বাজার, জমিজমা, বাগান, গৃহপালিত পশু, যন্ত্রপাতি প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের উপাদান। কেননা মানুষ জমি জমাতে আবাদ করার মাধ্যমে বা বাগানে হচ্ছে ফল ফুল আবাদ করার মাধ্যমে, গৃহপালিত পশু পালনের মাধ্যমে এবং যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু মানুষ নিজেদের অর্থনৈতিক যোগানটা তারা দিচ্ছে। তাই দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক পরিবেশের সাথে এই বিষয়গুলো জড়িত। এবং এরপরে দেখো আমাদের সামাজিক পরিবেশে গড়ে উঠেছে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানগুলো আমাদের সাংস্কৃতিক পরিবেশের অংশ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা সংস্কৃতি কিন্তু মানুষের আচরণকে নানাভাবে প্রভাবিত করছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মানুষের সৃষ্টি করা উপাদান সমূহ নিয়েই সাংস্কৃতিক পরিবেশ গঠিত হয়। যেমন রাস্তাঘাট, ঘর বাড়ি, জ্ঞান বিজ্ঞান সবই কিন্তু আমাদের সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত, এবং মানুষের সামাজিকীকরণে এই সাংস্কৃতিক পরিবেশের প্রভাব কিন্তু অনেক গভীর। দেখা যায় যে উন্নত যখন সাংস্কৃতিক পরিবেশ একটি মানুষ পায় তখন তার মানুষের মানবিক গুণাবলীগুলো বিকশিত হয় এবং তার মন মানসিকতার প্রসারতাও কিন্তু অনেক বেড়ে যায়। এবং আমরা জানি যে মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করে, এ কারণেই মানুষ সামাজিক জীব হিসেবে স্বীকৃত। মানুষ কিন্তু কখনো একা একা বসবাস করতে পারে না, সমাজে বসবাস করতে হলে মানুষকে দলবদ্ধভাবেই জীবনযাপন করতে হয়, এজন্যই কিন্তু মানুষ সামাজিক জীব হিসেবে স্বীকৃত। আরও একটি ব্যাপার হচ্ছে আমাদের প্রযুক্তিগত পরিবেশ। তো এই যান্ত্রিক সভ্যতা বিকাশের পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় প্রযুক্তিগত পরিবেশ। আমরা কিন্তু দেখছি যে আমাদের বর্তমান সময়ে প্রযুক্তিগত অনেক উন্নতি সাধিত হয়েছে, আমরা প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার করে থাকছি। তো এই যে যান্ত্রিক সভ্যতা, এই যান্ত্রিক সভ্যতা যত তাড়াতাড়ি বিকাশ লাভ করছে এর মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক একটি অবস্থা সৃষ্টি হয়েছে যেটাকেই মূলত প্রযুক্তিগত পরিবেশ বলা হয়, এবং এই প্রযুক্তিগত পরিবেশ আমাদের সামাজিক পরিবেশকে প্রভাবিত করে। এই প্রযুক্তিগত যে পরিবেশ এর মধ্যে রয়েছে কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, যেগুলো কিন্তু আমাদের মানুষের আচার আচরণকে প্রভাবিত করছে। কেননা আমরা দিনের একটি বিশাল সময় এই প্রযুক্তির সাথে আমরা ব্যয় করে থাকি, যার কারণে স্বাভাবিকভাবেই আমাদের আচার আচরণকে কিন্তু প্রযুক্তিগত পরিবেশটা নিয়ন্ত্রণ করছে। তো এভাবেই আমাদের সামাজিক পরিবেশকেও এই প্রযুক্তিগত পরিবেশ প্রভাবিত করছে। তাহলে আমরা সামাজিক পরিবেশ সম্বন্ধে জেনে নিলাম যে এই সামাজিক পরিবেশের মধ্যে আমাদের প্রযুক্তিগত পরিবেশ রয়েছে, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিবেশগুলো রয়েছে। এরপরে দেখো আমরা সমাজ জীবন সম্বন্ধে পড়ব। সমাজ জীবন কিন্তু সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই মানুষের সমাজ জীবন মূলত কতগুলো আচার আচরণ দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো মানুষ যে সমাজে বসবাস করে সেই সমাজের জীবনযাত্রা অর্থাৎ সেই সমাজের আচার আচরণের সমষ্টি হচ্ছে সমাজ জীবন, এবং মানুষ সমাজের নানা কর্মকাণ্ড ও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো এসব কর্মকাণ্ড ও অনুষ্ঠান সংশ্লিষ্ট আচার আচরণের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে মানুষ খাপ খাওয়ানোর চেষ্টা করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্রিয়া প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোর চেষ্টা যখন মানুষ করে তখন মানুষ
একজন আরেকজনের আচরণকে অনুকরণ করার কাজটি সম্পাদন করে থাকে এবং দেখা যায় যে এই অনুকরণ করার প্রবণতা থেকেই মানুষ অন্য মানুষের ভাষা উচ্চারণ কথা বলার ধরন সহ বিভিন্ন বিষয় কিন্তু আয়ত্ত করে থাকে যেমন যদি কোনো একটি ব্যক্তি গ্রাম থেকে শহরে আসে সে কিন্তু শহরের আশেপাশের বা শহরের মানুষের কথাবার্তা তাদের আচার আচরণকে আয়ত্ত করার চেষ্টা করে এবং এভাবে নিজেকে সে খাপ খাওয়ানোর চেষ্টা করে থাকে তো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া করে খাপ খাওয়ানোর চেষ্টা এটি মূলত আমাদের সমাজ জীবনেরই অংশ দেখা যায় এভাবেই সে অনুকরণ করার মাধ্যমে অন্য একটি মানুষের ভাষা উচ্চারণকে সে আয়ত্ত করে ফেলছে এবং সমাজ সংস্কৃতির বিভিন্ন বিষয় কিন্তু ভাষার মাধ্যমে মানুষের মধ্যে সঞ্চারিত হয় এবং জন্মদিন বিয়ে ঈদ পূজা বড়দিন সহ বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সমাজ জীবনে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সমাজ জীবনে এই সকল অনুষ্ঠান ব্যক্তির সামাজিককরণে প্রভাব ফেলে থাকে তাহলে আমরা সমাজ জীবন সম্বন্ধে ধারণা লাভ করে ফেললাম যে সমাজ জীবন হচ্ছে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান এরপরে আমরা সামাজিকীকরণের আরও একটি উপাদান সামাজিক মূল্যবোধ নিয়ে জানব মূল্যবোধ হচ্ছে মূলত একটি মানবিক গুণ এবং এই গুণের কারণে কিন্তু আমরা মানুষ হিসেবে ভালো চরিত্রের অধিকারী হয়ে থাকি তো মূল্যবোধ বলতে মূলত ভালো মন্দ ঠিক ভুল সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকেই মূল্যবোধ বলা হয় তো মূল্যবোধ কিন্তু আমাদের সমাজবদ্ধ জীবনের একটি বৈশিষ্ট্য এবং মানুষের জীবনধারায় মান পরিমাপ করা যায় মূল্যবোধের মাধ্যমে কেননা দেখা যায় যে মূল্যবোধ অনুশীলনের মাধ্যমেই সামাজিক বিধি ব্যবস্থা আচার আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ ব্যক্তি আচরণে স্পষ্ট হয়ে ওঠে এবং সামাজিক মূল্যবোধ হলো সাধারণ সাংস্কৃতিক আদর্শ এবং এই আদর্শের দ্বারা সমাজের মানুষের মনোভাব প্রয়োজন ও ভালো মন্দের নীতিগত দিকগুলো যাচাই করা যায় এবং এরপরে দেখো সমাজের সকলের সুযোগ সুবিধা বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা ন্যায়বোধ প্রভৃতি মূল্যবোধগুলো কিন্তু সকল সমাজেই আমরা দেখতে পাই তাহলে তোমরা দেখো এই যে বড়দেরকে শ্রদ্ধা প্রদর্শনের ব্যাপারটা আমাদের ছোটদেরকে স্নেহ ভালোবাসা প্রদর্শনের ব্যাপারটা তারপরে ন্যায়বোধ সত্যবাদিতা এই সবগুলোই কিন্তু এক একটি মূল্যবোধের অংশ এবং এই মূল্যবোধগুলো আমরা সকল সমাজেই দেখতে পাই আমরা যেখানেই যাই না কেন সকল সমাজে কিন্তু এই মূল্যবোধগুলো আমরা দেখতে পাই এবং গোষ্ঠীবদ্ধ মানুষের সামাজিক মূল্যবোধের পরিচয় কিন্তু পাওয়া যায় তাদের জীবনধারার মাধ্যমে যেমন একজন বাংলাদেশি কিংবা ভারতীয় নাগরিকের মূল্যবোধ চীনাদের মূল্যবোধ থেকে পৃথক কেননা দেখো মূল্যবোধের সৃষ্টি কিন্তু হয়ে থাকে কিছু আচরণের উপর ভিত্তি করে আর এই মূল্যবোধ তৈরি হয়ে থাকে আমাদের সমাজ দেশের প্রচলিত নিয়মের উপর ভিত্তি করে অর্থাৎ সমাজ ভেদে কিন্তু এই নিয়ম নীতির পরিবর্তন হয় তো দেশ সমাজ ভেদে আমরা মূল্যবোধের পার্থক্যটা দেখতে পারি তাই এই জন্যই দেখা যায় যে বাংলাদেশ কিংবা ভারতের নাগরিকদের যে মূল্যবোধ সেই মূল্যবোধ কিন্তু চীনাদের মূল্যবোধ থেকে আলাদা হয়ে থাকে যেমন আমরা দেখি যে আমাদের বাংলাদেশ এবং ভারতের যারা নাগরিক তারা কিন্তু সবসময় অপরের জন্য স্বার্থ ত্যাগের ব্যাপারটির উপর তারা গুরুত্ব দেয় কিন্তু অন্যদিকে দেখা যায় যারা চীনা তারা বৈষয়িক উন্নতি বা সমৃদ্ধি লাভের জন্যই কিন্তু তারা বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকে তো দেখা যায় যে তাদের যেই জীবনধারার বৈশিষ্ট্য সেটি আমাদের বাংলাদেশ বা ভারতীয় নাগরিকদের থেকে অনেক আলাদা তো দেখা যায় যে এই সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে প্রভাবিত করে যা ব্যক্তির চিন্তা চেতনা ও আচার ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় তাহলে বন্ধুরা আমরা সামাজিক মূল্যবোধ সম্বন্ধেও জেনে নিলাম তাহলে আমরা প্রথমে সামাজিকীকরণ সম্বন্ধে ধারণা লাভ করেছি এবং এরপর আমরা সামাজিকীকরণের উপাদানগুলো নিয়েও আলোচনা করে ফেলেছি তাহলে আমাদের আলোচনাগুলো তো এ পর্যন্তই ছিল আমরা পরবর্তী টপিকগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ